বন্ধুরা, আজকের দিনটা ছিল শনিবার। তো শনিবারে নিরামিষ খাই আমরা। তো কী রান্না করবো কী না রান্না করবো ভাবছিলাম। তো ঘরে ছিল ছোলার ডাল, তো ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মিক্সিতে আমি মিক্সার করে নিলাম। করে নেওয়ার পরে এখানে আমি জিরে গুঁড়ি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওই যে ডালটা মিক্সিতে করে নিয়েছিলাম সেটাকে আমি এরকম নেড়ে ছেড়ে এভাবে ঠিক মিশ্রণটা করে নেব। করে নেওয়ার পরে তার আগে আমি একটা থালায় তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো, এটা আমার রেডি হয়ে গেছে। তো আমি ওই থালাতে যে তেলটা মাখিয়ে রেখেছিলাম, আমি সেই তালার মধ্যে এটাকে পুরো এভাবে সমান করে ছড়িয়ে চেপে চেপে ছড়িয়ে নেব। তো তারপরে আমি কাট করে নিলাম। দেখো, এবার আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এগুলো একে একে সব ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে আমার। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার কড়াইতে এবার একটু সর্ষে তেল দিলাম। দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম আমি। তো তার আগে থাকতে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তো সেই আলুগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেড়ে ঝেড়ে নিয়েছি একটু নিয়ে, তারপরে আমি নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদ দেবে। তো এখানে আমি বেটে রেখেছি লঙ্কা, আদা, জিরে আর টমেটো পেস্ট। তো আমি মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। তো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি নাও দিতে পারো, যাদের পছন্দ না চিনি, কিন্তু আমি দিই তরকারিতে চিনি দিই। তো দেখতে পাচ্ছ, এবার একটু একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা আমি পেস্ট খাই না। তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার পাউডার আমি ব্যবহার করি। তো আমার কষানো হয়ে গেছে। আমি জল ঢেলে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। তো ঢাকনাটা তুলে আমি ঢোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো দেখো, আমার ঢোকা রেডি। তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। টাটা।